সবাই আশা করি তৈরি হয়ে বসে আছো। সকলকে স্বাগত, আজ আবার হাজির হয়েছি। শুরু করি আজকের পঠন পাঠন। একটু বোর্ডের দিকে খেয়াল করে দেখো, পরাগযোগ বা পরাগ সংযোগ বলা হয়, অন্য কথায় পরাগ মিলন বলা হয়, ইংরেজিতে পলিনেশন বলে থাকি আমরা। তোমরা জানো একটা আদর্শ ফুলের চারটা স্তবক থাকে, তার মধ্যে একেবারে বাইরের দিকে বৃতি থাকে, তারপরে থাকে দলমণ্ডল, তারপরে থাকে পুংকেশর চক্র, তারপরে থাকে গর্ভকেশর চক্র, মাঝখানে একদম গর্ভকেশর চক্রের ছবি আঁকা রয়েছে। এই ছবিতেও আমি একটা আদর্শ ফুলের চারটা স্তবকের ছবি দেখিয়েছি। তা পরাগ সংযোগ করতে গেলেই প্রথমে পরাগরেণু কথাটা আমাদের জানতে হয়। উদ্ভিদের, সপুষ্পক উদ্ভিদের যে পুংকেশর চক্র থাকে, সেই পুংকেশর চক্রের এক একটা অংশকে বলা হয় পুংকেশর বা স্ট্যামেন, পুংকেশর বা স্ট্যামেন। এই ছবিতে এটা পুংকেশর বা স্ট্যামেন কে দেখিয়েছি। এই পুংকেশরের দুটো অংশ, একটাকে বলি আমরা পুংদণ্ড, আর একটাকে বলি পরাগধানী। এই পরাগধানীর মধ্যে পরাগরেণুমাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য পরাগরেণু তৈরি করে। এই পরাগরেণুকে ইংরেজিতে বলা হয় পোলেন গ্রেন বা পরাগরেণু। এই পরাগরেণুগুলো হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। পরাগধানী থেকে পরাগরেণু যে পদ্ধতিতে গর্ভমুণ্ডতে গিয়ে পড়ে, পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু যে পদ্ধতিতে গর্ভমুণ্ডতে গিয়ে পড়ে তাকেই আমরা বলি পরাগ মিলন বা পরাগযোগ। এখন এই পরাগ মিলন বা পরাগযোগের দুটো ভাগ আছে, একটাকে বলে থাকি আমরা স্বপরাগযোগ, আর একটাকে বলে থাকি আমরা ইতর পরাগযোগ। স্বপরাগযোগ, এই ছবিটাতে আমি স্বপরাগযোগের একটা অংশ দেখানোর চেষ্টা করেছি। স্বপরাগযোগ মানে কোন একটা গাছের পরাগধানী থেকে পরাগরেণু সেই গাছের ওই ফুলের মধ্যে অথবা ওই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে যদি পড়ে তাহলে তাকে আমরা বলবো স্বপরাগযোগ। অর্থাৎ ধরা যাক এ একটা মটর ফুল গাছ, এই এ নামক মটর ফুল গাছে ধরা যাক দুটো ফুল আছে, এক নম্বর এবং দু নম্বর ফুল। এই এক নম্বর ফুলের মধ্যে যদি পরাগ সংযোগ হয় তাহলেও স্বপরাগযোগ। আবার ওই মটর গাছটা এ নামে মটর গাছের যে এক নম্বর ফুল এবং দু নম্বর ফুল, এই এক নম্বর এবং দু নম্বর ফুলের মধ্যেও যদি পরাগ সংযোগ হয় তাকেও আমরা স্বপরাগযোগ বলব। স মানে এখানে নিজের, অর্থাৎ একই গাছের মধ্যে হবে। এই স্বপরাগযোগের আবার দুটো ভাগ রয়েছে, অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি। অটোগ্যামি দেখো একটু বাঁদিকে খেয়াল করে, এটা অটোগ্যামি, ডান দিকটা একটু খেয়াল করে দেখো গেইটোনোগ্যামি। এই ছবিতে তোমরা একটু খেয়াল করে দেখো যে পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডতে গিয়ে পড়েছে, একই ফুলের মধ্যে, একই গাছের একই ফুলের মধ্যে যদি স্বপরাগযোগ হয় তাকে আমরা অটোগ্যামি বলে থাকি। অটোগ্যামি, একই গাছের একই ফুলের মধ্যে। এখানে দেখো আমি একটা ফুল এঁকেছি, তার পরাগধানী এবং গর্ভমুণ্ড এঁকেছি, একই ফুলের মধ্যে হবে। আর গেইটোনোগ্যামি মানে কি?
একই গাছের একটি ফুলের পরাগধানি থেকে পরাগরেণু ওই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে পড়বে। আমি একটু আগে বললাম, ধরা যাক এ একটা মটর গাছ, তার দুটো ফুল আছে, এক নম্বর এবং দু নম্বর। এক নম্বর ফুলের পরাগধানি থেকে পরাগরেণু দু নম্বর ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে পড়ার যে ঘটনা তাকে কিন্তু আমরা বলব গেইটোনোগ্যামি। তাহলে আশা করি অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছ। সপরাগযোগ বেশিরভাগ ক্ষেত্রে উভয় লিঙ্গ ফুলে হয়ে থাকে। উভয় লিঙ্গ ফুলের ক্ষেত্রে সপরাগযোগ বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে। এই সপরাগযোগের কতগুলো সুবিধা এবং অসুবিধা আছে, সুবিধা এবং অসুবিধাগুলো একটু জানতে হবে। সপরাগযোগের সুবিধা হচ্ছে এটা একটা নিশ্চিত পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিটা একেবারে ডেফিনিট। দু নম্বর, সপরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় হয় না বললেই চলে, খুব কম পরিমাণে পরাগরেণুর অপচয়। আরো একটা সুবিধা আছে, সপরাগযোগের ক্ষেত্রে কোন নির্দিষ্ট বাহক লাগে না। বাহক মানে কি? পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডতে পড়তে গেলে যে বস্তুর মাধ্যমে ওই পরাগরেণুগুলো বাহিত হয় সেগুলোকে পরাগযোগের বাহক বলা হবে। পরাগযোগের বাহক বায়ু হতে পারে, পতঙ্গ হতে পারে, জল হতে পারে, পাখি জাতীয় প্রাণী হতে পারে, শামুক জাতীয় প্রাণী হতে পারে, বাদুর জাতীয় প্রাণী হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সপরাগযোগের একটা সুবিধা হলো নির্দিষ্ট কোনো বাহকের প্রয়োজন হয় না। আরেকটা সুবিধা হচ্ছে সপরাগযোগের ফলে যে অপত্য উদ্ভিদগুলো তৈরি হবে সেই অপত্য উদ্ভিদগুলোর গুণগত বৈশিষ্ট্য মাতৃ উদ্ভিদের মতো হবে, অর্থাৎ অপত্য জীবের মধ্যে বিশুদ্ধ গুণের ধারাবাহিকতা বজায় থাকে। এবার চলে আসি অসুবিধাটা কি। সপরাগযোগের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। এক্ষেত্রে যে অপত্য উদ্ভিদগুলো তৈরি হবে তার মধ্যে নতুন কোন বৈশিষ্ট্যের আগমন ঘটবে না, এটা একটা অসুবিধা। যে অপত্য উদ্ভিদগুলো তৈরি হবে তাদের সংখ্যা অসংখ্য হওয়ার সম্ভাবনা বেশি, ফলে তারা পরিণত হওয়ার আগেই অকালে অনেকে মারা যেতে পারে। আরেকটা উল্লেখযোগ্য অসুবিধা হচ্ছে যে উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা কম, পরিবর্তনশীল পরিবেশের সাথে এরা সহজে নিজেদেরকে মানিয়ে নিতে পারে না, যেহেতু এদের মধ্যে কোনো ভ্যারিয়েশন বা প্রকরণ দেখা যায় না। আর এই সপরাগযোগের মাধ্যমে যে উদ্ভিদগুলো তৈরি হবে তার দুর্বল প্রকৃতির হয়ে থাকে, দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাহলে সপরাগযোগ কাকে বলে? সপরাগযোগের যে দুটো ভাগ অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি, সে দুটো বিষয়ে আমি আলোচনা করলাম, এমনকি সপরাগযোগের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করলাম। সুবিধাগুলো কিন্তু অ্যাকচুয়ালি সপরাগযোগের গুরুত্ব বা তাৎপর্যের মধ্যে পড়ে যায়। এরপরে চলে যাব ইতর পরাগযোগ। ইতর মানে ভিন্ন। ইতর পরাগযোগ ইংরেজিতে বলা হয় ক্রস পলিনেশন, ক্রস। আর সপরাগযোগকে বলা হয় সেলফ পলিনেশন, সেলফ বা সপরাগযোগ। ইতর পরাগযোগ মানে কি? ইতর পরাগযোগ মানে হচ্ছে একই প্রজাতিভুক্ত দুটি গাছের মধ্যে পরাগ মিলন। এখানে আমি দেখাবো দুটো ফুলের ছবি এনেছি, এটা হচ্ছে ধরা যাক এ, এটা হচ্ছে বি। এ গাছের ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু বি গাছের গর্ভমুণ্ডতে গিয়ে নির্দিষ্ট বাহকের দ্বারা পড়ছে। এটা ইতর পরাগযোগের ঘটনা। যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে কি করব, কাকে আমরা ইতর পরাগযোগ বলবো?
বা ইতর পরাগ সংযোগ বলব, কোন একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই একই প্রজাতিভুক্ত অন্য একটি ফুলের গর্ভমুণ্ডতে নির্দিষ্ট বাহকের দিয়ে যদি পতিত হয় সেই ঘটনাকে বলবো আমরা ইতর পরাগযোগ। ইতর পরাগযোগের প্রকৃত অর্থে কিন্তু কোনো ভাগ নেই। এটা অনেক বইতে বলে দুটো ভাগ আছে, অ্যালোগ্যামি এবং জেনোগ্যামি। আমার মনে হয় ওই অ্যালোগ্যামি এবং জেনোগ্যামি ওই দুটো ভাগ না মাথায় রাখাই ভালো, কোনো ভাগ নেই এটা রেখে দেবে। দু একটা লেখকের বইতে লেখা থাকে অ্যালোগ্যামি এবং জেনোগ্যামি নাকি ইতর পরাগযোগের দুটো ভাগ। আমার মনে বলে যে ওটা না করলেই ভালো হয়, ওটা মধ্যে ঠিক খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় না। এরপরে চলে যাই এই ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা। ইতর পরাগযোগের সুবিধা হচ্ছে যে এই পদ্ধতিতে যে অপত্য উদ্ভিদগুলো তৈরি হবে তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটতে পারে। উদ্ভিদগুলো খুব সবল প্রকৃতির হয়, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সহজেই এরা মানিয়ে নিতে পারে। এদের মধ্যে প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টি হয়। জৈব অভিব্যক্তিতে ইতর পরাগযোগের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এবার চলে আসি ইতর পরাগযোগের অসুবিধাটা কি। ইতর পরাগযোগে বাহকের অবশ্যই দরকার হবে, নির্দিষ্ট বাহকের দরকার হবে, অর্থাৎ বাহকের দিকে পথে ইতর পরাগযোগের জন্য বসে থাকতে হবে। দু নম্বর, ইতর পরাগযোগের মাধ্যমে যাবত উদ্ভিদগুলো তৈরি হয় তাদের মধ্যে বিশুদ্ধ গুণের ধারাবাহিকতা বজায় থাকে না, এটাও একটা অসুবিধার মধ্যে বা ডিমেরিটের মধ্যে পড়ে যায়। আরেকটা পয়েন্ট বলা যেতে পারে যে এক্ষেত্রে পরাগ রেণুর অপচয়ের সম্ভাবনা খুব বেশি। দেখো আমি এই ছবিতে দেখিয়েছি এই পরাগধানী থেকে পরাগ রেণুগুলো বেরিয়ে নির্দিষ্ট বাহক দ্বারা এই জায়গার গর্ভমুণ্ডতে গিয়ে, এই ক্ষেত্রে এই পরাগ রেণুগুলো যে নির্দিষ্ট বাহক দিয়ে যাচ্ছে সে বায়ু হতে পারে, পতঙ্গ হতে পারে, জল হতে পারে, পাখি হতে পারে ইত্যাদি ইত্যাদি, মাঝপথে কিছু পরাগ রেণু নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ পরাগ রেণুর অপচয়ের সম্ভাবনা ইতর পরাগযোগের ক্ষেত্রে খুব বেশি থাকে। তাহলে ইতর পরাগযোগের মধ্যে ইতর পরাগযোগ কাকে বলে, তার সুবিধা এবং অসুবিধা বলবে। ইতর পরাগযোগ বেশিরভাগ ক্ষেত্রে একলিঙ্গ ফুলের ক্ষেত্রে ঘটে থাকে। একলিঙ্গ ফুলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইতর পরাগযোগ ঘটে, উভয়লিঙ্গ ফুলের ক্ষেত্রে স্বপরাগযোগটা বেশি দেখা যায়। তবে উভয়লিঙ্গ ফুলের মধ্যেও কিন্তু ইতর পরাগযোগ ঘটতে পারে, ঘটতে পারে। নেক্সট আমরা চলে যাব যে পরাগযোগের যে বাহক বায়ু, পতঙ্গ, জল, পক্ষী, অন্যদিকে হচ্ছে বাদুর অথবা তোমার বিশেষ করে শামুক জাতীয় প্রাণী ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী বায়ু পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল, জল পরাগী ফুল এবং পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণ পড়তে হবে। প্রথমে চলে আসি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য এদেরকে বলা হয় অ্যানিমোফিলি। যে সমস্ত ফুলের পরাগ মিলন বায়ু দিয়ে হয় তাকে বলা হয় অ্যানিমোফিলি। এই বায়ু পরাগী ফুলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই ফুলগুলো বর্ণহীন হয়, অনুজ্জ্বল প্রকৃতির হবে এবং এই ফুলগুলো খুব ছোট হয়। এদের পরাগরেণুগুলো খুব হালকা হয় আর এদের গর্ভমুণ্ডগুলো বেশ লম্বাটে টাইপের হয় এবং গর্ভমুণ্ডের অগ্রভাগ একটু শাখা প্রশাখা যুক্ত হয়। অনেক সময় অগ্রভাগটা শাখা প্রশাখা যুক্ত হয়ে
পক্ষল প্রকৃতির হয়, অর্থাৎ একটু ঝালড়ের মতো হয়, আর এদের কোনো গন্ধ থাকে না। এই বায়ু পরাগী ফুলের মধ্যে উদাহরণ হিসাবে অনেক হয় যারা গ্রামীণী গোত্রের উদ্ভিদ, ধান, গম, যব, ভুট্টা, এমনকি পামি জাতীয় বা পাম জাতীয় উদ্ভিদ, বিশেষ করে নারকেল, এদের ক্ষেত্রে বায়ুর মাধ্যমে পরাগ মিলন বা পরাগ সংযোগ ঘটে থাকে। এরপরে চলে যায় পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য। পতঙ্গ পতঙ্গ পরাগী ফুলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলো খুব উজ্জ্বল বর্ণের হবে এবং ফুলে সুমিষ্ট গন্ধ থাকবে। ফুলের মধ্যে মিষ্টি রস, যাকে আমরা মকরন্দ ইংরেজিতে নেকটার বলে থাকি। এছাড়াও এদের পরাগরেণুগুলো আঠালো টাইপের হবে এবং পরাগরেণুগুলো মিষ্টি টাইপের হয়, সেই জন্য কি পতঙ্গগুলো এই পতঙ্গ পরাগী ফুলের মধ্যে এসে বসে। পতঙ্গ পরাগী ফুলের মধ্যে তোমার সন্ধ্যামালতি হতে পারে, অথবা তোমার সর্ষে গাছ হতে পারে, আম গাছ হতে পারে। অর্থাৎ মাথায় রাখবে যে ফুলগুলো উজ্জ্বল বর্ণের, যে গাছের ফুলগুলো একটু উজ্জ্বল বর্ণের হবে, যেগুলো সুমিষ্ট গন্ধযুক্ত হবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু পরাগ মিলন বা পরাগ যোগ পতঙ্গ দিয়ে হয়ে থাকবে। এরপরে চলে যায় জল পরাগী। এই পতঙ্গ পরাগী যে ফুল তাকে বলা হয় এন্টোমোফিলি, এন্টোমোলজি মানে পতঙ্গবিদ্যা, এন্টোমোফিলি পতঙ্গর মাধ্যমে যে সমস্ত ফুলের পরাগ মিলন হয় তাদেরকে বলা হয় এন্টোমোফিলি। জলের মাধ্যমে পরাগ মিলন হলে তাদেরকে বলা হয় হাইড্রোফিলি। এই জল পরাগী বা হাইড্রোফিলাস ফ্লাওয়ার যেগুলো রয়েছে বা ফুলগুলো রয়েছে, এদের কয়েকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। জল পরাগী ফুলগুলো একলিঙ্গ হয়, পুরুষ এবং স্ত্রী দুরকমের হয়ে থাকবে, আর এদের পরাগরেণুগুলো বেশিরভাগ ক্ষেত্রে হালকা প্রকৃতির হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই পরাগরেণুগুলো জলে ভাসতে থাকে, যদিও কিছু কিছু ক্ষেত্রে পরাগরেণুগুলো একটু ভারী হতে পারে। পরাগরেণুগুলোর গায়ে মোমের একটা আস্তরণ থাকে যাতে ওরা জলে ভিজে না যায়, জলে ভিজে না যায়। তাছাড়াও এই জল পরাগী ফুলের যে গর্ভদণ্ড, এই গর্ভদণ্ডগুলো খুব বেশি লম্বা হয়, বেশি লম্বা টাইপের হয়, কারণ ওদেরকে ওই জলের ভেতর থেকে জলের উপরিতলের দিকে পরাগ মিলনের জন্য গর্ভমুণ্ডকে চলে আসতে হয়, গর্ভমুণ্ড ওই পরাগরেণুগুলোকে ধরে ফেলে। জল পরাগী ফুলের মধ্যে উদাহরণ হতে পারে পাতাঝাঁঝি এবং পাতা শাওলা। একটু মাথায় রাখবে পদ্ম কিন্তু জলে জন্মায়। তোমাদের মনে হতে পারে যেহেতু পদ্ম গাছ জলে জন্মায়, ওদের তাহলে পরাগগুলোর মনে হয় জল পরাগী, না, ওরা কিন্তু পতঙ্গ পরাগীর মধ্যে পড়ে যায়। এরপরে চলে যায় পক্ষী পরাগী, অর্নিথোফিলি। অর্নিথোফিলি যে সমস্ত ফুলের পরাগ মিলন পতঙ্গ দিয়ে হয়, পাখি দিয়ে হয়ে থাকে, তাদেরকে বলা হবে অর্নিথোফিলি ফুল। এই ফুলগুলো খুব বড় হয়, উজ্জ্বল বর্ণের হয় এবং এদের পরাগধানীগুলো বেশিরভাগ ক্ষেত্রে খুব মিষ্টি হয়, পরাগ রেণুগুলো খুব মিষ্টি হয়, এদের সুমিষ্ট গন্ধ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ফুলগুলো কিন্তু আকারে বেশ বড় হবে। পলাশ ফুল গাছ তোমরা নাম শুনেছ, তারপরে শিমুল বলে একটা গাছের নাম শুনেছ, এমনকি মাদার বলে একটা গাছ আছে। এই পলাশ, শিমুল, মাদার, এই
গাছগুলোর ফুলের পরাগমিলন গুলো পাখি দিয়ে হয়ে থাকে। তাহলে আশা করি বায়ু পরাগী ফুলের কি কি বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ, পতঙ্গ পরাগী ফুলের কি কি বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ, জল পরাগী ফুলের কি কি বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ, পক্ষী পরাগী ফুলের কি কি বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ সম্পর্কে তোমরা কিছু আমার থেকে জানতে পেরেছ। এরপরে চলে আসি এই স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগের মধ্যে পার্থক্য কি। স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগের মধ্যে পার্থক্য কি? স্বপরাগ যোগের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বাহকের প্রয়োজন হয় না, বাহক থাকতেও পারে নাও থাকতে পারে, বাহকের উপস্থিতি বাধ্যতামূলক নয়। কিন্তু ইতর পরাযোগের ক্ষেত্রে নির্দিষ্ট বাহকের উপস্থিতি দরকার, অর্থাৎ এখানে বাহককে থাকতেই হবে। দু নম্বর পার্থক্য, স্বপরাগযোগের ফলে যে উদ্ভিদগুলো তৈরি হয় তাদের মধ্যে বিশুদ্ধ গুণের ধারাবাহিকতা বজায় থাকে। ইতর পরাগযোগের মাধ্যমে যে অপত্য উদ্ভিদগুলো তৈরি হয় তাদের মধ্যে বিশুদ্ধ গুণের ধারাবাহিকতা বজায় থাকে না, তাদের মধ্যে কিছু কিছু নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে, অর্থাৎ ভ্যারিয়েশন তৈরি হয়। তিন নম্বর, অভিযোজন ক্ষমতা, স্বপরাগযোগের ফলে উৎপন্ন উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা তুলনামূলকভাবে কম। প্রতিকূল পরিবেশের সঙ্গে এই উদ্ভিদগুলো অর্থাৎ স্বপরাগী উদ্ভিদগুলো নিজেদেরকে সহজে মানিয়ে নিতে পারে না। অপরদিকে ইতর পরাগযোগের ফলে উৎপন্ন গাছগুলো অভিযোজন ক্ষমতা খুব বেশি, তারা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আরো বৈশিষ্ট্য হতে পারে, স্বপরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় হয় না বললেই চলে, খুব সামান্য পরিমাণে অল্প সংখ্যক পরাগরেণুর অপচয় হতে পারে। ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু পরাগ রেণুর অপচয় তুলনামূলকভাবে খুব বেশি। তাহলে আজকে যে পরাগ যোগ বিষয়ে অংশগুলো আমি আলোচনা করলাম, সেই অংশগুলোর যা যা বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো বলে আমার মনে হয়। যে যে অংশগুলো আমি এখানে লিখে দিয়েছি দেখো, পরাগ মিলন কাকে বলে, পরাগ মিলন কয় প্রকার, কি কি স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা, পরাগযোগের বাহকগুলো কি কি, বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, জল পরাগী এবং পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণ, এই বিষয়ে তোমরা জানতে পেরেছ। বাড়িতে ভালো করে পড়বে, টেক্সট বই দেখে দেখে আমি যেগুলো এখানে আলোচনা করলাম আশা করি কোনো অসুবিধা হবে না। আর অসুবিধা হলে তো আমরা আছি, সকালে খুব ভালো থাকবে আর বাড়িতে বসে বসে আমাদের বক্তব্যগুলো খাতাতে একটু লিখে নেবে, লিখে নিয়ে বই ধরে ধরে ভালো করে পড়বে, কোন রকমের অসুবিধা হবে না বলে আমার মনে হয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর লকডাউনের নিয়ম কানুনগুলো সকলে মেনে চলো। সকলকে আজকের মতন টাটা।